নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গর্ভকালীন মায়ের খাদ্য তালিকা এবং গর্ভকালীন অবস্থায় কী কী খাওয়া উচিত নয় তা নিয়েই আমরা একটু জেনে নেব। চলুন জেনে নেওয়া যাক। গর্ভকালীন প্রথম তিন মাস সাধারণত বাড়তি খাবারের প্রয়োজন হয় না, তবে এর পরের মাসগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি খাবার খেতে হয়। এক্ষেত্রে একটি সুষম খাবার তালিকা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনই বিভিন্ন ধরনের পুষ্টিকর পর্যাপ্ত পরিমাণে খাবার রাখার চেষ্টা করতে হবে। কারো কারো ক্ষেত্রে গর্ভাবস্থায় খাবারে অরুচি হয়, বমি বমি ভাব লাগে বা বুক জ্বালাপোড়া করে, খাবারে অনিচ্ছা দেখা দেয়, সেক্ষেত্রে অল্প অল্প করে বা বারে বারে ভাবি মাকে খাবার দিতে হবে। প্রাতরাশ বা টিফিন সকাল 8টা থেকে 9টার মধ্যে, হাতে গড়া রুটি, ডাল এক বাটি অথবা ডিম, এর সঙ্গে থাকবে সবজি ইচ্ছে মতো। সকাল 10টা থেকে 11টার মধ্যে মুড়ি, দুধ, বিস্কুট, কেক, ফল যে কোনো একটা খেতে পারবে। দুপুরের খাবার ভাত, মাছ অথবা মাংস, ডাল যতটা ইচ্ছে, সবজি যেমন খুশি। বিকেলের খাবার নুডলস, চাউ, ছোলা বা বাদাম দিয়ে মুড়ি অথবা ঘরে তৈরি করা যে কোনো স্বাস্থ্যকর খাবার। রাতের খাবার ভাত অথবা রুটি, মাছ অথবা মাংস অথবা ডিম, ডাল হাফ বাটি, সবজি ইচ্ছে মতো। শোয়ার আগে 1 কাপ দুধ। একজন স্বাভাবিক ওজনের 4 থেকে 6 মাসের গর্ভবতীর প্রথম 3 মাসের চেয়ে প্রতিদিন প্রায় 340 ক্যালোরি পরিমাণ অতিরিক্ত খাবার খাওয়া প্রয়োজন। অন্যদিকে 7 থেকে 9 মাসের গর্ভবতীকে অতিরিক্ত 450 ক্যালোরির খাবার খেতে হবে। 9 মাসেও 450 ক্যালোরি অতিরিক্ত খাবার গ্রহণ করতে হবে। গর্ভাবস্থায় কী খাওয়া যাবে না। গর্ভকালীন অবস্থায় তেল, চর্বি ও চিনি খাওয়া একদমই ঠিক নয়। ডালডা, চকলেট, ভাজা পোড়া, চিপস, পেস্টি, চা, কফি, সফট ড্রিঙ্কস এগুলো খাওয়া একদমই ঠিক নয়। এছাড়া কাঁচা বা পাকা পেঁপে, আনারস, অপাস্তরিত দুধ, কাঁচা অথবা ভালো সেদ্ধ না হওয়া ডিম, মাছ, মাংস, ফ্রোজেন মাংস, আইসক্রিম, মদ, অ্যালকোহল জাতীয় কোনো জিনিস, অ্যালার্জি হয় এমন খাবার যেমন বেগুন, চিংড়ি মাছ, বাদাম এগুলো খাওয়া যাবে না। এছাড়াও গর্ভকালীন অবস্থায় কী খাবেন। গর্ভকালীন সময়ে আপনাকে প্রতিদিন 6 ধরনের খাবার অবশ্যই খেতে হবে। 1. ভাত ও রুটি। 2. গাঢ় সবুজ ও রঙিন শাক। 3. রঙিন ফল ও সবজি। 4. ডিম। 5. দুধ জাতীয় খাবার। 6. মাছ, মাংস ও ডাল। এসবের পাশাপাশি যে কোনো ধরনের টক জাতীয় ফল যেমন আমলকি, আমড়া, লেবু ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ ফল খাবেন, যা শিশুর ত্বক, রক্তনালী ও হাড়কে সুস্থ রাখতে সহায়তা করে। গর্ভকালীন সময়ে অন্তত 280 গ্রাম মাছ সপ্তাহে খাবেন, 6 পিস বড় মাছ অথবা 1.5 বাটি ছোট মাছ। একজন সুস্থ স্বাভাবিক নারীর প্রতিদিন গড়ে 2 থেকে 3 লিটার জল পান করা উচিত। আপনি গ্লাস মেপে সারাদিনে 8 থেকে 12 গ্লাস জল পান করবেন। ভিটামিন ও অন্যান্য পুষ্টি প্রতিদিন 400 মিলিগ্রাম ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে, যা শিশুর ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে। গর্ভাবস্থার শুরু থেকে প্রসব পরবর্তী 3 মাস পর্যন্ত 30 থেকে 60 গ্রাম করে আয়রন ট্যাবলেট খেতে হবে। ক্যালসিয়াম ট্যাবলেট প্রতিদিন 1.5 থেকে 2 গ্রামের মতো খেতে হবে। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ভিটামিন ডি ও সি সহ আরও অনেক পুষ্টি উপাদানের ঔষধ সেবনের দরকার হতে পারে। সবশেষে বলি, আমি কোনো ডাক্তার নই, ডাক্তারের কনসাল্ট অবশ্য জরুরি।
আজ এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য টাটা।